इश्क महबूब रब जान ईमान है। मनोहर नाथ सुनबेन ना पूरा अल्लाह ले बुझते पारछेन ना कोनो एकटा विषय लगे हुजुर जुवान तो बुझबे सुभान अल्लाह। इमाम नगरे उर्दू साहेब अनेक आछे दुटा तीनटा छंद तारपर इंशाल्लाह ओज करबे नबीर आशिक बोलते आछे कि आशिक मुस्तफा हच्छे ए एलान कि नबीर प्रेमी हच्छे मोहब्बत नबीर प्रेमी हच्छे ईमानेर जान नबीर प्रेमी हच्छे ईमानेर जान ताई कवि बोलछे मोहब्बत शुनुन आशिक मुस्तफा का एलान है इश्क महबूब रब जान ईमान है बुगजे दिल में बुगजे नबी लेके जो मर गया दिल में बुगजे नबी लेके जो मर गया ना इधर का रहा ना उधर का रहा ना इधर का रहा ना उधर का जिसने फरमा ने रब पर अमल इधर का रहा ना उधर का रहा আশিকের নবীর আপনার মাশাআল্লাহ দুনিয়া পরিচয় পেয়ে গেছে বলতে আছেন आला हजरत के मसलक से जो हट गया आला हजरत के मसलक से जो हट गया ना इधर का रहा ना उधर का लू सरकार का दीदार हो जाए मैं आंखें मूंद लू सरकार का दीदार हो जाए उसे आगस फैलाए हुए ढूंढेगी खुद जन्नत কিয়ামতের ময়দানে সবাই জান্নাত খুঁজবে চোর জান্নাত খুঁজবে সুদখোর জান্নাত খুঁজবে মদখোর জান্নাত খুঁজবে বাপ মাকে কষ্ট জান্নাত খুঁজবে কিয়ামতের মাঠে সবাই জান্নাত খুঁজবে জান্নাত মগর পহলে গোলামে আহমদে মুখতার হো জান্নাত আগে খুঁজবে শর্ত একটাই কি আপনি আগে নবীর পাক্কা সাচ্চা গোলাম হয়ে যান একটা তাফসীর বেশি বলতে পারবো না আগে বাড়ি আল্লামা সাহাবী বলতে আছেন সুমিয়া নূরান লিআন্নাহু ইউনাব্বিরুল বাসাইফ ওয়া ইয়াহদিহা লিরশাদি ওয়া লিআন্নাহু আসলু কুল্লি নূরিন হিসসিন ওয়া মা আছেন আমল বাবু আচ্ছা স্টেজের পিছনটা কি আলোকিত আছে এই লাইট কি আপনার এই রোশনি কি স্টেজের পিছনে গেছে যাই না সামনেটা আলো করছে কিন্তু নবী হচ্ছে করু যে আন্তরিক বাহ্যিক আন্তরিক ভিতর বাইর দুটো একটা আলোকিত করে দিয়েছে এ হচ্ছে নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ মুআদ্দাত আল্লামা খাজিম বলেন ইন্নামা সাম্মাহুল্লাহু নূরান লিআন্নাহু ইহতাদা বিহি কামা ইহতাদা বিন নূরি ফি যুলাম নবীর নাম এজন্যই এ আয়াত নূর রাখা হয়েছে নবীকে এজন্য এ আয়াত নূর ঘোষিত করা হয়েছে নবী এমনই নূর যে নূর দ্বারা অন্ধকারে মানুষ পথে দিশা পেয়েছে সেটা বলেন নবী বললেন না জাবির তুমি একটু দাঁড়াও জিবরিল আমিন আসুক তারপর তোমাকে বলবো কি আল্লাহ প্রথমে কি বানিয়েছেন নবী এরকম কিছু বললেন না নবী সময় নিলেন না নবী কি বলতে আছেন ইয়া
الله تعالى قد خلق قبل الاصياء সৃষ্টি করার পরে ওই নূরটা মহান আল্লাহ নিজের কাছে রাখলেন এবং যে চন্দ্র ছিল না সূর্য ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল কোন কিছুই ছিল না সর্বপ্রথমে তোমার নবীর নূর কে বানিয়েছেন আল্লাহ নবী শেষ করেননি হাদিস শেষ হয়নি লম্বা হাদিস আপনাদেরকে শোনাবো নবী কি বললেন ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আন ইয়াকুন আল্লাহ যখন ইচ্ছা করলেন বাকি মখলুক গুলো আল্লাহ কি করলেন মুসলমান শুনুন বিচিত্র নূরী জবানে বলেছেন সুম্মা খালাকা ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আন ইয়াকুল খালাকা قسم ذلك النور أربعة أجزاء الله پاک رب العالمين ওই নবীর নূরটাকে আপনার চার ভাগে বিভক্ত করলেন ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول القلم বিশ্ব নবী বলতে আছেন জাবির শুনো ওই নূরটাকে চার ভাগ করে দেওয়ার পরে মহান আল্লাহ ওই নূরের প্রথম ভাগ থেকে কলমকে সৃষ্টি করলেন বিশ্বনবী বলতে আছেন যাদের শোনো অবিনাসানি বিল্লাহ আর দ্বিতীয় ভাগ নূর হতে আল্লাহ আল্লাহকে সৃষ্টি করলেন অবিনাসানি সিল আরশা আর ওই নূরের তৃতীয় ভাগ হতে মহান আল্লাহ আরশকে তৈরি করলেন বিশ্বনবী বলতে আছেন যাদের শোনো সুম্মা কাসমাল জুজ আর রাবিয়া আর ওয়াতা আজাইম আর ওই যে চার ভাগের ওই শেষ ভাগ নূরকে মহান আল্লাহ আবার চার ভাগে ভাগ করার পরে প্রথম ভাগ হতে আরশ বহন করে আটজন ফরিস্তা বানালেন নবী বলছেন যাবির শোনো প্রথম ভাগ হতে আটজন আরশ বহনকারী ফরিস্তা ওই নূরের দ্বিতীয় ভাগ হতে আল্লাহ কি বানালেন فخلق من الجزء الاول السماوات ওই বাকি এক ভাগ নূরকে আবার চার ভাগে বিভক্ত করলেন মহান আল্লাহ প্রথম ভাগ হতে আল্লাহ আসমানকে বানালেন ومن الثاني الارض দ্বিতীয় ভাগ হতে মহান আল্লাহ জমিনকে বানালেন ومن الثالث الجنت والنار আর তৃতীয় ভাগ নূর হতে মহান আল্লাহ জান্নাত জাহান্নাম বানালেন নবী বলেন জাবির আগে চলো সুম্মা কাসমাল জুজ আর রাবিয়া আরবাআতা ইলা আজাই ওই বাকি এক ভাগ নূরকে আবার চার ভাগে ভাগ করলেন আল্লাহ আর চার ভাগে ভাগ করে প্রথম ভাগতে মহান আল্লাহ কি করলেন ফখালা কামিলান জুজ গিল আব্বালি নূর আবসারিল মুমিনিন প্রথম ভাগতে মহান আল্লাহ মুমিনদের চোখের নূর সৃষ্টি করলেন অবিনাসানি নূরা কুলুবিহিন ওয়াহিয়াল মারিফাতু বিল্লাহ দ্বিতীয় ভাগ নূর হতে মহান আল্লাহ কি করলেন বিরাদা সমস্ত মুমিনদের আপনার দিলের নূর তৈরি করলেন যার দ্বারা আল্লাহর মারিফাতকে জানা যায় নবী বলেন জাবির এখনো হাদিস শেষ হয়নি হাদিস আগে চলুন আগে শুনুন নবী বলেন জাবির আমিরা সালিসি নূরা উমসিহি আর তৃতীয় ভাগ আল্লাহ মহব্বতকে সৃষ্টি করলেন মুয়াজ্জাজ এক কথায় মোট কথা লম্বা হাদিস আপনার
দু চার পাতা হাদিস সম্পূর্ণ শোনাও যাবে না, সারাংশটা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নূর থেকে তামাম মাখলুক সৃষ্টি করলেন। এই মুহাদ্দিসান কেরাম, আজ আমরা সুন্নি বলি কিন্তু বিরাদার একটা জামাত আছে যারা বলে কি নূরের প্রসঙ্গে হাদিসটা জয়ীফ আছে, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খুঁজতে খুঁজতে পাওয়া গেল, খুঁজতে খুঁজতে পেলাম বিরাদার তাদেরই আপনার গুরু আশরাফ, যে কিতাবের নাম হচ্ছে নাসরুদ্দিন ফি যিকরিন নাবিয়িল হাবিব, যে কিতাবে 25 নম্বর পৃষ্ঠায় হাদিস থেকে আশরাফ আলী থানভী তুলে ধরে বলতে আছে নবীর নূরের এই হাদিসটা জয়ীফ নয় বরং খুব অবাক হয়ে যায় কি লিখছো একরকম বলছো একরকম বলছো গুরু, অথচ গুরুর কথা আসলে তোমার গুরুকে আসলে তোমার গুরুকে খুঁজে পাওয়া যায় না দাদা, তখনই আমরা বাধ্য হয়ে বলি তোমার গুরুই নাই তুমি লাভ স্বামী। চলুন আমরা নবীকে নূর মানি, আলহামদুলিল্লাহ সুন্নি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূর এই নূর আল্লাহ পাক স্থানান্তর করতে করতে কোথায় আসলো, মা আমিনার পেটে আসলো, কোথায় আসলো বাবা একটু জোরে বলেন, মা আমিনার পেটে। আমি জানি খুব ভারী বিষয়ে গেলে ডিপলি গেলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, আজকে জাসনে বিলাদাত সময় অত বিলাদাত একটু বিলাদাতের আলোচনা করব বাস, মা আমিনার পেটে আমার বিশ্বনবী আকা মুস্তফার নূর। মা আমিনা বলে কি 12 রবিউল আব্বাল সুবে সাদেকের সময় আমার এই কলেজের টুকরা এই পৃথিবীর মাটিতে পা রাখলেন, সরে বলেন আলহামদুলিল্লাহ। মা সঙ্গে একটা মেয়ের খুব বড় বন্ধুত্ব ছিল, ভালো সম্পর্ক, যে মেয়ের নাম হচ্ছে আপনার ওই মেয়েটার নাম ছিল শিপা। সকাল হওয়া মাত্র আমিনার কাছে আসলো, আমিনা আজকে কি রাত্রে তোমার বাড়িতে আগুন ধরে গেছিল নাকি কি ব্যাপার কি জ্বলে গেছে, বলে কেন তোমার বাড়ি থেকে এমন একটা লাইট দেখলাম কি গোটা পাড়াটা আলোকিত হয়ে গেছে। নবীর মা আমিনা বলে যে আগুন ধরেনি, আমি জন্মই দিয়েছি খরাজা মিন্নি একটা নূরের জন্ম দিয়েছি। শিফা তুমি তো আমিনা আমার ওই বাচ্চা নূরে আমি শাম পর্যন্ত দেখে নিয়েছি আলো। মা আমিনা বলতে আছেন বলে শিফা শোনো, শুধুমাত্র আমি আমার ঘর থেকে শাম দেশ দেখেছি তাই নয়, হাই রে নবী মাতা আমিনা বলতে আছেন বলে শিফা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই একটা আমাকে মুআজ্জাজ মুকাররম সম্মানী বাচ্চা দিয়েছেন মহান আল্লাহ, যে বাচ্চা দুনিয়াতে আসা